দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। উইঘুরদের উপর চীনের নিপীড়নমূলক নীতিকে সমর্থন ইমরানের। আরো থাকছে এরদোয়ানের বিরুদ্ধে সমকামীদের বিক্ষোভ। থাকছে ইসরায়েলের 4টি ড্রোন ভূপাতিত করার দাবি হিজবুল্লাহর। আরো থাকছে যুদ্ধবিরতির পর গাজায় তৃতীয় বিমান হামলা ইসরায়েলের। জানিয়ে দেব গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা, যা বলল হামাস। এদিকে কাশ্মীরে সেনা বিদ্রোহীদের সংঘর্ষে নিহত 6। এবং জানিয়ে দেব পাকিস্তানে ভারতীয় দূতাবাসের ওপর ড্রোন, দিল্লির নিন্দা। এবং সর্বশেষ জানিয়ে দেব কানাডায় গরমে মৃত্যু 500+, বিশাল অঞ্চলে দাবানল, লাইটন গ্রাম পুড়ে ছাই। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কানাডায় গরমে মৃত্যু 500+, বিশাল অঞ্চলে দাবানল, লাইটন গ্রাম পুড়ে ছাই। এর কারণ হচ্ছে পাপ বাপ কেউ ছাড়ে না। শত শত নিষ্পাপ শিশুদেরকে নির্যাতন করে মারার পর কানাডায় আল্লাহ তাআলার গজব পড়ছে। আর এতে আপনার সুন্দর মতামত জানিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। উইঘুরদের ওপর চীনের নিপীড়নমূলক নীতিকে সমর্থন ইমরানের। চীনে উইঘুর মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে বহু দেশই সরব, তবে সেখানে মুসলমানদের ওপর নিপীড়নের জন্য চীনকে নিন্দা জানাতে আগেই অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান। এবার মুসলমানদের ব্যাপারে চীনের নিপীড়নমূলক নীতিকে ফের সমর্থন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চীনের একদলীয় শাসন ব্যবস্থার পরও প্রশংসা করে উইঘুরদের নিয়ে তিনি বললেন, নির্বাচন ভিত্তিক গণতন্ত্র ব্যবস্থার তুলনায় এই একদলীয় শাসন সমাজের জন্য অনেক ভালো একটি মডেল। এছাড়া পশ্চিমা সংবাদ মাধ্যম ও সরকারগুলোর কাছ থেকে শিনজিয়াং এর পরিস্থিতির যে বিবরণ পাচ্ছি, চীনের কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া বিবরণ তার চেয়ে ভিন্ন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি উপলক্ষে ইসলামাবাদ সফররত বেইজিং এর সাংবাদিকদের কাছে ইমরান এই মতব্যক্ত করেছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ শিনজিয়াং এর চীনের কর্মকাণ্ডকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে। সেখানে উল্টো পথে হাঁটছে পাকিস্তান, কেননা চীনের দীর্ঘদিনের বন্ধু ও বাণিজ্য অংশীদার হচ্ছে পাকিস্তান। এরদোয়ানের বিরুদ্ধে সমকামীদের বিক্ষোভ। হাজার হাজার সমকামী পথে নামলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সিদ্ধান্তের বিরুদ্ধে। তাদের দাবি, ইস্তাম্বুল কনভেনশন থেকে সরে আসার যে সিদ্ধান্ত নিয়েছেন এরদোয়ান তা প্রত্যাহার করতে হবে, যদিও পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বৃহস্পতিবার থেকেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে রূপায়ণ করা হয়েছে। নারীদের বিরুদ্ধে সহিংসতা রুখতেই ইস্তাম্বুল কনভেনশনে চুক্তিবদ্ধ হয়েছিল দেশগুলো। এরদোয়ান জানান, সিদ্ধান্ত বদলাবে না, তিনি পিছু হটার জন্য এই সিদ্ধান্ত নেননি। তবে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে পড়েন। প্ল্যাকার্ডে লেখা, ইস্তাম্বুল কনভেনশন নিয়ে আমরা লড়াই ছাড়ছি না, আমাদের কাছে সব শেষ হয়ে যায়নি, আমরা চুপ করে থাকব না, আমরা ভীত নই, আমরা নির্দেশ মানব না। উল্লেখ্য, 2011 সালে ইস্তাম্বুলে কাউন্সিল অফ ইউরোপ একটি চুক্তির খসড়া করে। এই চুক্তিতে লিঙ্গ সাম্যকে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছিল, আইন শিক্ষা ও প্রচারের মাধ্যমে তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছিল। কিন্তু তুরস্কের কিছু রক্ষণশীলদের দাবি, এই চুক্তিতে লিঙ্গের ক্ষেত্রে কোনো বৈষম্য না করার নীতি নেওয়ার কথা বলা হয়েছে। এভাবেই সমকামীদের সমর্থন করেছে এই চুক্তি। কিন্তু সমালোচকদের মতে, তুরস্কে মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রবল, চুক্তি থেকে সরে আসার অর্থ মেয়েদের আরো ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। একটি নারী অধিকার রক্ষা সংগঠনের দাবি, গত বছর তুরস্কে 300 বেশি নারীকে হত্যা করা হয়েছে। সূত্র ডায়েসেভেলে। ইসরায়েলের 4টি ড্রোন ভূপাতিত করার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী বৈরুতের মাদি এলাকায় ড্রোনগুলো ধ্বংস করা হয়। ইরাকের সাবেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সাগরের দিক থেকে লেবাননের রাজধানী বৈরুতের মাদি এলাকায় প্রবেশের চেষ্টাকালে 4টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করে হিজবুল্লাহর সেনারা। এগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়, এর বেশি কিছু জানায়নি এই সংবাদ চ্যানেল। ইসরায়েল মাঝে মধ্যেই লেবাননের জল, স্থল ও আকাশ সীমা লঙ্ঘন করে আন্তর্জাতিক সব আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লেবাননের আকাশ ব্যবহার
ব্যবহার করে এর আগে সিরিয়াতেও হামলা চালিয়েছে তেল আবিব। লেবানন সরকার সবসময় জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে অবহিত করার পাশাপাশি আগ্রাসন ঠেকাতে পদক্ষেপের দাবি জানিয়ে আসছে। 2006 সালের 33 দিনের যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত 1701 নম্বর ইশতেহারে বলা হয়েছে লেবাননের বিরুদ্ধে কোনো বিদ্বেষমূলক তৎপরতা চালাবে না, কিন্তু ইসরায়েল কোনো আন্তর্জাতিক আইন ও ইশতেহারকেই মেনে চলছে না। সূত্র পার্স টুডে। যুদ্ধবিরতির পর গাজায় তৃতীয় বিমান হামলা ইসরায়েলের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত মে মাসে যুদ্ধবিরতির পর এ নিয়ে তৃতীয়বারের মতো বিমান হামলা চালালো দেশটি। ইসরায়েল বলেছে শুক্রবার রাতে গাজা উপত্যকার একটি অস্ত্র উৎপাদনকারী অঞ্চলকে টার্গেট করে এ হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন গাজা উপত্যকা থেকে আশেপাশের ইসরায়েলি বসতিতে আগুনে বেলুন হামলার প্রতিক্রিয়ায় এই বিমান হামলা চালানো হয়। হামাসের নিরাপত্তা সূত্র জানিয়েছে একটি প্রশিক্ষণ কেন্দ্রে ইসরায়েল এ অভিযান চালায়, তবে এতে কোনো হতাহত হয়নি। উল্লেখ্য, গত মে মাসে ইসরায়েল হামাসের টানা 11 দিনের যুদ্ধে 66 শিশু সহ অন্তত 256 ফিলিস্তিনি নিহত হয়। অন্যদিকে এ যুদ্ধে 2 শিশু সহ প্রায় 13 ইসরায়েলি নাগরিক নিহত হয়। মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়। সূত্র আল জাজিরা। গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা, যা বলল হামাস। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পশ্চিম তীরে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দখলদার ইহুদিবাদী দেশটি দাবি করেছে গাজা থেকে বিস্ফোরক ভর্তি বেলুন পাঠানোর জবাবে হামাসের অস্ত্রাগারে হামলা চালানো হয়েছে। সেখানে অস্ত্র সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের কাজ চলছিল। সূত্র দ্য গার্ডিয়ানের। এ ঘটনায় হামাসের মুখপাত্র ফৌজি বারহম এক প্রতিক্রিয়া ইসরায়েলের কর্মকাণ্ডকে চটকদারি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন ফিলিস্তিনিরা চাপ সৃষ্টি করে জনগণের অধিকারের প্রতি সম্মান জানাতে বাধ্য করেছিল ইসরায়েলকে। গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আজ শুক্রবার ভোরের দিকে ইসরায়েল এই বিমান হামলা চালানো হয়। এর আগে 10 মে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে 21 মে পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় গাজায় 289 ফিলিস্তিনি নিহত হন। পরে মিশরের মধ্যস্থতায় 21 মে যুদ্ধবিরতি কার্যকর হয়। কাশ্মীরে সেনা বিদ্রোহীদের সংঘর্ষে নিহত 6। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সংঘর্ষে 1 সেনা সদস্য ও 5 সন্দেহভাজন বিদ্রোহী নিহত হয়েছে। শুক্রবার দক্ষিণ কাশ্মীরের রাজপুরা হানজিন এলাকায় সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি। পুলিশ জানায় দক্ষিণ পুলওয়ামা জেলার একটি গ্রামে বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। সে সময় বিদ্রোহীরা তাদের উপরে গুলি বর্ষণ শুরু করে। এরপর নিরাপত্তা বাহিনীও পাল্টা আক্রমণ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। এতে 5 বিদ্রোহী নিহত হন। এ সময় সেনাবাহিনীর 2 সেনা গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে 1 মারা যান। এর আগে 22 জুন আইন শৃঙ্খলা বাহিনীর 1 গোয়েন্দা কর্মকর্তা বিদ্রোহীদের গুলিতে নিহত হন। গত সপ্তাহে জম্মু কাশ্মীর ভারতীয় সেনা ঘাঁটিতে 2 ড্রোন হামলা চালানোর চেষ্টা করা হয়। এজন্য ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানকে দায়ী করে, তবে পাকিস্তান সে অভিযোগ অস্বীকার করেছে। ভারত অধিষ্ঠিত কাশ্মীরে বিদ্রোহীরা স্বাধীনতার জন্য 1989 সাল থেকে সংগ্রাম করে আসছে। ভারতীয় সরকারের অভিযোগ সেখানে জঙ্গি কার্যক্রম পরিচালনা করে পাকিস্তান। এই বিদ্রোহে বেসামরিক নাগরিক, বিদ্রোহী ও সরকারি বাহিনীর সদস্য সহ 10,000 মানুষ নিহত হয়েছে। পাকিস্তানে ভারতীয় দূতাবাসের ওপর ড্রোন, দিল্লির নিন্দা। জম্মুতে বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার কয়েকদিনের মাথায় ফের ড্রোন আতঙ্ক। এবার পাকিস্তানের ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের ওপর ড্রোন দেখা গেল। খবর আনন্দবাজার পত্রিকার। সূত্রের খবর, নির্দিষ্ট এলাকা অতিক্রম করে শুক্রবার একটি ড্রোন ইসলামাবাদে অবস্থিত ভারতীয় দূতাবাস এলাকায় ঢুকে পড়ে। কয়েকদিন আগেই জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে একটি ড্রোন হামলা হয়েছিল। স্বাভাবিকভাবেই দূতাবাসের মতো স্পর্শকাতর এলাকায় ফের একটি ড্রোন ঢুকে পড়ায় বিতর্ক তৈরি হয়েছে। ভারতের তরফ থেকে এই ঘটনা তীব্র প্রতিবাদ করা হয়েছে। কয়েকদিন আগে জম্মুতে ড্রোন হামলা হয়। বায়ুসেনা ঘাঁটিতে চলা সেই হামলার পিছনে লস্কর জঙ্গিদের হাত ছিল বলে পরবর্তীতে সেনার তরফ থেকে জানানো হয়। তবে শুধু বায়ুসেনা ঘাঁটিতে হামলাই নয়, শেষ কয়েক বছর ধরেই সীমান্ত পেরিয়ে হামলা চালাতে ড্রোনের ব্যবহার করেছে জঙ্গিরা। ভারতীয় সেনা একাধিকবার সেই ড্রোন হামলার ছক ভেস্তেও দিয়েছে। এর আগে 2019 সালে পাঞ্জাবে একটি ড্রোন এসে পড়ে অমৃতসরের গ্রামে। এসে পড়া সেই ড্রোনের মাধ্যমে বিস্ফোরক অস্ত্র ও মাদক পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানায়। শেষ কয়েক মাস ধরে শুধু কাশ্মীরের সীমান্তে নয়, ভারত পাক সীমান্তে একাধিক ড্রোন দেখতে পাওয়ার কথা জানিয়েছে ভারতীয় সেনা।
কানাডায় গরমে মৃত্যু 5 শতাধিক, বিশাল অঞ্চলে দাবানল, লাইটন গ্রাম পুড়ে ছাই। কানাডায় প্রচন্ড গরমের কারণে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের বিভিন্ন স্থানে দাবানল শুরু হয়েছে। প্রদেশের লাইটন গ্রামটি পুড়ে ছাই হয়ে গেছে। আগাম সতর্কবার্তা না পেলে এই গ্রামে মৃত্যু হতো প্রায় 250 লোকের। কর্তৃপক্ষের আগাম সতর্কবার্তা পেয়ে আগুন লাগার আগে সরে পড়েছিল গ্রামবাসীরা। লাইটন গ্রামে তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ বলছে পুরো গ্রাম ছাইয়ে পরিণত হয়েছে। প্রদেশে 24 ঘন্টার অন্তত 62টি অগ্নিকাণ্ড হয়েছে। হিটডোম এর প্রভাবে কানাডার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন এর ফলে দেশটির 84 বছর পুরনো সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে। কানাডার গত 1 সপ্তাহে প্রচন্ড গরমে 5 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। শুধু কানাডা নয়, তীব্র তাপ প্রবাহ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চলেও। বায়ুমণ্ডলে সাগরের উষ্ণ বায়ু আটকে পড়লে যে উচ্চচাপ তৈরি হয় তাকে হিটডোম বলা হয়। মারাত্মক এই তাপদাহের কারণে আরো মৃত্যু হতে পারে। ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের প্রিমিয়ার জন হরগান এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই মুহূর্তে আগুনের ঝুঁকি কতটা বেশি তা বোঝাতে পারছি না। ব্রিটিশ কলম্বিয়ার প্রায় সব অংশেই আগুন জ্বলছে।